আমার অ্যাকচুয়ালি ঘোরার শখটা ছোটবেলা থেকেই শুরু হয়। আমি ছোটবেলায় বই পড়ি প্রচুর ট্রাভেলিংয়ের উপর, তারপর হচ্ছে বাবার কাছে অনেক গল্প শুনেছি, এবং বই পড়া এবং গল্পের যে কম্বিনেশন, এবং যখন আমি বই পড়তাম তখন ওই বইয়ের মধ্যে যে চরিত্রগুলো ছিল এবং সেগুলোর ভিতরে আমি হারিয়ে যেতাম, এবং আমার মনে হতো আমি সেই একাকী দ্বীপপুঞ্জে আমি নিজে ব্যাকপ্যাক নিয়ে জঙ্গলের মধ্যে হাঁটছি, তারপরে হচ্ছে ফলমূল খাচ্ছি গাছ থেকে ছিঁড়ে, গর্ত করে রান্না করে খাচ্ছি। তো সেই জিনিসগুলোই একসময় আমার জীবনে ফলে গেছে, সে বইয়ের গল্প, বাবার কাছ থেকে শোনা গল্প, সব কিছুই মাধ্যমে আমি ইন্সপায়ার্ড হই ছোটবেলা থেকে। তো এর মধ্যেই আমি ভ্রমণ আমার শুরু হয় 2000 সাল থেকে। প্রথম বাংলাদেশে, এর আগে অনেকবার আমি ভ্রমণ করেছি। 2000 সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে আমি প্রথম অংশগ্রহণ করি, বিশ্বের 80টি দেশের ছেলেমেয়ের সাথে। বাংলাদেশ থেকে একটা দল আমি নিয়ে গিয়েছিলাম সেখানে, এবং সেখানে আমি বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করি বিশ্বের বিভিন্ন দেশের ছেলেমেয়েদের সাথে। তখন আমার ভিতরে এক ধরনের স্পৃহা জন্ম নেয় যে আমাকে আরও অনেক দেশ ভ্রমণ করতে হবে বাংলাদেশের পতাকা নিয়ে। আমি বিশ্বের মানুষের কাছে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করার যে অনুভূতি, যে স্পৃহা, এবং আমাদের দেশকে জানান দেওয়ার যে স্পৃহা, এবং আমি বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওদের কাছ থেকে ওদের কালচার, ওদের হিস্ট্রি, ওদের প্রকৃতি, ওদের সমাজ ব্যবস্থা, ওদের মানুষের জীবনযাত্রা, সব কিছু জানার যে আগ্রহ, সেটা আমার ভেতরে তখন খুব দৃঢ়ভাবে আকার ধারণ করে আমার ভেতরে। তারপরে আমি নেপাল যাই, নেপাল থেকে আমি সিঙ্গাপুর, এরপর আমি যখন 2006 সালে আমি সুইডেনে যাই, 2006 সালে সুইডেনে যাওয়ার মাধ্যমে আমার ইউরোপের সমস্ত ইউরোপের দেশগুলো আমার ভ্রমণ, অ্যাকচুয়ালি ভ্রমণের সুযোগ আসে। যেহেতু আমার শেনজেন ভিসা ছিল তখন, শেনজেন অন্তর্ভুক্ত যে দেশগুলো ছিল সেগুলো আমি আস্তে আস্তে কভার করতে থাকি। সুইডেন যাওয়ার পরে ডেনমার্ক, তারপরে ফিনল্যান্ড, গ্রিস, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, নরওয়ে, চেক রিপাবলিক, এভাবে একে একে ইউরোপের সমস্ত দেশ আমি ভ্রমণ করি। ইভেন শুধু তাই নয়, ইউরোপের মধ্যে বিভিন্ন যে ছোটো দেশগুলো, আন্দোরা, মোনাকো, লিস্টেনস্টাইন, সেই দেশগুলো আমি ভ্রমণ করেছি। আমি সবসময় ম্যাপ খুব ভালোবাসি এবং ম্যাপের উপর রিসার্চ করি, পৃথিবীর কোন দেশ থেকে কোন দেশ লাগানো সেটা আমি সার্চ করে 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 আমি শিখেছি। যুগোস্লাভিয়ার প্রতিটি দেশ আমি ভ্রমণ করেছি বাই রোডে। তারপর আমি এর মধ্যে পড়াশোনা কমপ্লিট হলো, চাকরি করে পয়সা কামাতাম, সেই পয়সা আমি কখনোই বাজে কোনো ভাবে খরচ করতাম না, নিজের খরচ বাদ দিয়ে খাওয়া থাকা খাওয়ার বাকি যে পয়সা থাকতো সেটা আমি সেভ করতাম। মানুষ স্বর্ণ কেনার জন্য, বাড়ি কেনার জন্য পয়সা সেভ করে বা করতো, কিন্তু আমি সেটা সেভ করতাম, আমার সেভিংস থাকতো। আমি ঘুরবো, পৃথিবীকে দেখবো, পৃথিবীর পথে পথে হাঁটবো, মানুষকে জানবো, প্রকৃতিকে জানবো, হিস্ট্রিকে জানবো। আমার খুব ভালো লেগেছে পেরু রেইনবো মাউন্টেন, ভালো লেগেছে চিলের উত্তর, চিলের আতাকামা, আতাকামা শহরের সেই মুন ভ্যালি খুবই চমৎকার, খুবই ভালো লেগেছে আপনার আর্জেন্টিনার ম্যান্দোজা, খুবই ভালো লেগেছে আমি যখন উরুগুয়ের পুন্তা দেল এস্তাতে গিয়েছি। আরেকটি চমৎকার জায়গা আমি বলতে চাই, সেটা অনেকগুলো জায়গার কম্বিনেশনে, সেটা 3টা দেশ, প্যারাগুয়ে, আর্জেন্টিনা এবং ব্রাজিল, 3টা দেশের মধ্যখানে পড়েছে, খুবই সুন্দর একটা বিউটিফুল ওয়াটারফল, সেটার নাম হচ্ছে ফোজ দু ইগুয়াজু। আপনি যখন ব্রাজিলে দাঁড়াবেন, ব্রাজিল থেকে আপনি দেখতে পাবেন আর্জেন্টিনার সাইড, আর্জেন্টিনা থেকে আপনি দেখতে পাবেন প্যারাগুয়ের সাইড, আবার যখন প্যারাগুয়ে দাঁড়াবেন, এভাবেই 3টা দেশের মধ্যেই ওই বিশাল বড় সেই ওয়াটারফলটি পড়েছে, এবং যেটা দেখার জন্য আমি সেই ব্রাজিলের রিও থেকে অনেক ঘন্টা জার্নি করে বাসে আমি এসেছি, রাতে জেগে, তারপর হচ্ছে না খেয়ে না ঘুমিয়ে অনেক কষ্ট করে সেই প্রকৃতি দেখার জন্য আমি ওখানে গিয়েছি। নিজেকে কখনো ভাবিনি যে আমি একটা মেয়ে আমি যেতে পারবো না, আমি সবসময় নিজেকে মানুষ ভাবতে শিখেছি, যে আমি একজন মানুষ, কী ছেলে কী মেয়ে সেটা আমার ভাবনার মধ্যে কখনোই ছিল না। একজন মানুষ হিসাবে নিজেকে ভেবে পৃথিবীর পথে পথে আমি হেঁটেছি, এবং আমিও দেখেছি আমাকে মানুষ হিসাবেই পৃথিবীর অনেক জায়গায় আমাকে ট্রিট করেছে। শুধু অনেকেই বলেছে একটা কথা, যে বাংলাদেশ অত দূর থেকে তুমি এসেছো, তোমার যে সাহস, তোমার সেই সাহসকে আমি সাধুবাদ জানাই। তখন আমার কাছে খুব ভালো লাগতো, আমি আরও উৎসাহ পেতাম ঘোরার জন্য, এবং
আমার কাছে ভালো লাগতো, আমাকে কেউই কখনো নিরুৎসাহিত করেনি। আপনি যখন অ্যাডভেঞ্চার করবেন, পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে জানবেন, তখন আপনার ব্রেনটা, ব্রেনের যে দরজা সেটা অনেক উন্মুক্ত হয়ে যাবে, আপনার মনের দরজা উন্মুক্ত হয়ে যাবে, আপনি অনেক কিছু জানবেন, আপনার সংকীর্ণতা বিলীন হয়ে যাবে, আপনার ভিতরে কোনো সংকীর্ণতা থাকবেন না, আপনার মনে হবে যে আপনি বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছেন, বিশ্বের সমস্ত যে চিত্রগুলা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের, তখন আপনার চোখের সামনে সেটা ভেসে আসবে। এবং সেগুলো আপনি যখন চোখ বন্ধ করবেন, দেখবেন পৃথিবীর বিভিন্ন শহর, দেখবেন পৃথিবীর বিভিন্ন মাউন্টেন, সুন্দর সুন্দর সমুদ্র, তারপরে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আপনার ভিতরে চিত্র ধারণ করবে, তখন সেটা আপনার মেমোরি অনেক রিচ হবে। আর সেজন্যই কিন্তু আমি ভ্রমণ করি,